নমস্কার, আমি জয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজন করতে চলেছে একটি রবীন্দ্র যাপন, অর্থাৎ কবিপক্ষ উদযাপন পর্ব, যেটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8ই এবং 9ই মে 2022। এবং অনুষ্ঠানটি হতে চলেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আগরতলাতে। তার মধ্যে 9 তারিখ আমি সঙ্গীত পরিবেশনের সুযোগ পেয়েছি আপনাদের সকলের সামনে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আগরতলাতে উপস্থিত থাকব সঙ্গীত নিয়ে, আমার রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে আপনাদের সকলের সামনে। আপনারা সবাই উপস্থিত থাকবেন, আপনাদের সকলের আমন্ত্রণ রইল এবং সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এই প্রার্থনাই রাখি। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রবীন্দ্র জন্মতিথিতে আগামী 9ই মে আমি উপস্থিত থাকছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ত্রিপুরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং সেখানে আমার সঙ্গেও আরও অনেক শিল্পীরা থাকছেন, কলকাতা থেকে জয়ন্তী চক্রবর্তী থাকছেন। আপনারা সকলে নিশ্চয়ই আসবেন এবং অনুষ্ঠানটিকে সফল করে তুলবেন। এই বছরটা রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম শতবার্ষিকী, তাই দেখা হচ্ছে আগামী 9ই মে সন্ধ্যাবেলা। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন উপলক্ষে আগামী 8 এবং 9 তারিখ ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী রবীন্দ্র শতবার্ষিকী হলে যে উৎসবের আয়োজন করা হয়েছে, আমি 9 তারিখ 9 মে তাতে উপস্থিত থাকছি। আপনারা সকলে আসুন, এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আমি দেবেশ ঠাকুর।